গণেশ গণেশ কোথায় গেলি বাবা এদিকে একটু শুনে যাত ঘরের ভিতর বসে বই খাতা ছড়িয়ে এক মনে গজা খাচ্ছিল গণেশ মায়ের ডাক শুনে তক্ষণি উত্তর দিতে পারল না মুখ ভর্তি তো কোনো মতে দু ঢোঁক জল দিয়ে গজা গিলে ধুতিতে হাত মুখ মুছে ভালো মানুষের মতো মুখ করে এসে দাঁড়ালো রান্নাঘরের দরজায় ম ডকছিলে সে তো অনেকক্ষণ থেকেই ডাকছি এতক্ষণ সাড়া দিচ্ছিলি না যে বড় সন্দিগ্ধভাবে ছেলেকে জিজ্ঞেস করলে দুর্গা অঙ্ক করছিলাম তো পণ্ডিত মশাই শক্ত শক্ত অঙ্ক দিয়েছি না শেষ করে তবে এলাম গোজা খাওয়ার ব্যাপারটা তো জানা নেই দুর্গা তাই ছেলের পিঠে হাত বুলিয়ে আদর করে বললে ঠিক আছে অঙ্ক কর কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিত কি কাজ শুনি বাগানের গাছে অনেক সুপুরি হয়েছিল নন্দী কাল এক ঝুড়ি পেরে দিয়েছে কিন্তু অত সুপুরি আমি কি করব তাই ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছি জানা নিচের গ্রামে গিয়ে দিয়ায় ওরা খুশি হবে সুপুরি নিয়ে যেতে হবে ব্যাপারটা ভেবে সুর কোচকালো গণেশ পাকা কলা টলার হলে না হয় কথা ছিল দিব্যি খেতে খেতে যাওয়া যেত সুপুরি তো আর খাওয়া যাবে না একে তো অতি বাজে খেতে তাছাড়া এই টুকটুকে লাল কাঁচা সুপুরি একটুখানি মুখে দিয়ে দেখো দেখিনি এমন বাঁয় বাঁই মাথা ঘুরবে যে চারদিক অন্ধকার ঠেকবে না সুপুরি একেবারেই নেহাতি অখাদ্য কিন্তু মায়ের কথার তো আর অবাধ্য হওয়া চলে না গণেশ আবার ভারী মাতৃভক্ত ছেলে তাই বাধ্য হয়ে সুপুরির ঝুড়ি মাথায় নিল গণেশ কিন্তু ঝুড়ি নিয়ে বাগানের ভিতর দিয়ে যেতে যেতেই তার মাথায় একটা খেলে গেল। বাড়ির সামনের বাগানে নানা রকম ফুল ফুটেছে গণেশ চট করে বেশ কতকগুলো ফুল তুলে নিয়ে ঝুড়িতে রাখলে পাহাড়ের ঢাল দিয়ে নামার সময় বড় বড় শাল পাতাও ভেঙে নিল কতকগুলো তারপর ঝুড়ি মাথায় উপস্থিত হল গ্রামে তখন দুপুর হয়ে এসেছে ক্ষেতের কাজকর্ম সেরে গ্রামের মানুষ বাড়ি ফিরে হাত মুখ ধুচ্ছে এমনি সময় গ্রামের ঠিক মাঝখানটিতে এসে গণেশ হাঁক পারলে কে কোথায় আছো এসো মা প্রেশাদ পাঠিয়েছে নিয়ে যাও দুর্গা প্রসাদ পাঠিয়েছে শুনে হুড়মুড় করে বাড়ি থেকে বেরিয়ে এলো গ্রামের লোকজন ততক্ষণে মাটিতে ঝুড়ি রেখে গুছিয়ে বসেছে গণেশ শাল পাতায় চার পাঁচটা সুপুরি আর কয়েকটা ফুল নিয়ে সবার হাতে তুলে তুলে দিচ্ছে এ হলো গিয়ে আমার মামা বাড়ি মানে মায়ের বাপের বাড়ির দেশের দেবতা এ দেবতা পান সুপুরি ছাড়া আর কিচ্ছু খায় না প্রসাদ তাই শুধুই সুপুরি তবে ঠাকুর কিন্তু খুব জাগ্রত এই সুপুরি হাতে নিয়ে সকালে পুব মুখে বসে মনে মনে যা চাইবে দেখবে ঠিক তার উল্টোটা পেয়ে গেছো আর শোনো পেন্নামি দিতে ভোরো না কিন্তু পেন্নামি না দিলে ফল ফলবে না পরম ভক্তি ভরে সুপুরি প্রসাদ নিয়ে বাড়ি গেল গ্রামের মানুষেরা গণেশের ঝুড়ি তো পেন্নামিও পড়তে লাগলো কেউ দিলে নিজের বাগানের কলাটা মূলটা কেউ পাকা ফল কেউ খাজা গজা অমৃতি দুচারানা পয়সাও দিল কেউ কেউ পয়সাগুলো কোমরের গেঁজেতে গুঁজে ঝুড়ি মাথায় গণেশ রওনা দিল বাড়ির দিকে কিন্তু সুপুরির বদলে পেন্নামে নিয়ে বাড়ি ফিরলে মা আর আস্ত রাখবে না সে কথা গণেশের খুব ভালো মতোই জানা তাই পাহাড়ি রাস্তায় একটু গিয়েই ঢুকে পড়লো জঙ্গলের ভিতর তারপর ঝুরি নামিয়ে প্রথমেই পাকা ফলগুলি খেয়ে নিলে তারপর গজার অমৃতিটা কোমরের কাপড়ের মধ্যে ভালো করে গুঁজে সবজি কটা গুছিয়ে নিয়ে ফের রওনা দিলে রান্নাঘরের দাওয়ায় ঝুরিটা নামিয়ে হাঁক পারলে সুপুরি দিয়ে এসছি মা গ্রামের লোকের এই সবজিগুলি দিল বলল খালি ঝুরি নাকি ফেরত নিয়ে যেতে নেই এই না বলে টুক করে নিজের ঘরের দিকে পালালো গণেশ চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিশ্চিন্তে কোমর থেকে অমৃতি আর গজাটা বার করলে গণেশ এখনই খেয়ে ফেলার ভারী ইচ্ছে গণেশের কিন্তু ফল ফুলুরি খেয়ে পেট একেবারে ঢাক একটু পরে আবার মা ভাত খেতেও ডাকবে অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত গজাটা খেয়েই ফেললো গণেশ অমৃতিটা রাখলে পরে কোনো সময় খিদে পেলে খাবে বলে আসলে এরকম সময়ে অসময়ে প্রায় খিদে পায় গণেশের মায়ের কাছে চাইলে তো আর বকুনি ছাড়া কিছুই জুড়বে না তাই নিজের ব্যবস্থা নিজেকেই করতে হয়েছে ঘরের এক কোণে গর্ত করে রাখা আছে ছোট্ট একটা কৌটো তার মধ্যে মায়ের রান্নাঘর থেকে চুরি করা মুড়ির মোয়া তিলের নাড়ু খাজা গজা সব লুকিয়ে রাখে গণেশ উপরে ঝুরো মাটি ছড়িয়ে একটা পাথর চাপা দেওয়া থাকে কেউ টেট্টিও পায় না রাত বিরেতে খিদে পেলেই পাথর সরিয়ে বের করে তারপর আনে অন্ধকারে বলে আর কে দেখছে গণেশ তাই দিব্য নিশ্চিন্তে বার করে আনে কৌটোটা কিন্তু খুলেই তার একই কৌটো তো খালি কোনে কোনে শুধু একটু গুঁড়ো গাঁড়া পড়ে আছে খালি কৌটোটা নিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে গণেশ তারপরেই তার মাথায় বুদ্ধি খেলে যায় নিশ্চয়ই কার্তিক চুরি করেছে কাল রাত্রি আমি যখন খাচ্ছিলাম তখন তার মানে ও ঘুমোয়নি মটকা মেরে শুয়েছিল পিটপিট করে দেখেছি আমি কি করছি তারপর রাত সকালে আমি যেই সুপুরি দিতে গেছি অমনি ইস আমার এমন সুন্দর তিলকুটার খাজাগুলো গো এখানে রাখলে তার মানে আমার এমন অমৃতিটাও খেয়ে নেবে গো রে বাবা রে ভেবেই গাশি উড়ে উঠল তাড়াতাড়ি ঘরের অন্য কোণে নতুন গর্ত খুঁড়ে সেখানে কৌটো রেখে পুরনো গর্ত বুঝিয়ে তবে নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরোলো গণেশ রাত হয়েছে সারাদিন খেলাধুলো সেরে পাশাপাশি চৌকিতে শুয়ে ঘুমোচ্ছে কার্তিক গণেশ নাক ডাকছে ঘরঘড় ঘড় ঘড় মাঝ রাত্রিরে কিন্তু খিদের চোটে ঘুম ভেঙে গেল গণেশের অমনি মনে পড়ে গেল কৌটোর মধ্যে আছে অমৃতি চুপি চুপি ঘরের কোণে গিয়ে মাটি খুঁড়ে কৌটো বার করল কিন্তু হাত খুলিয়ে দেখে বিবাক ফাঁকা অমৃতের শোকে দুঃখ আর বাঁধ মানল না গণেশের আকাশ পাতাল জোড়া বিশাল এক হাঁ করে সবে কান্না শুরু করতে যাবে এমন সময় পাশ থেকে কে যেন বলে উঠল আরে চুপ 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 অত জোরে কাঁদলে যে বাড়ি সত্যি লোকের ঘুম ভেঙে যাবে অবাক হয়ে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় গণেশ দেখলে গর্তের পাশে বসে আছে ছুঁচল নাক লম্বা লম্বা গোফ একটা বেশ গোল গাল ছোট্ট আমার অমৃতি চুরি হয়ে গেছে সেই জন্য এত কান্না এই নাও অমৃতি বলে ইঁদুর গণেশের হাতে আতখানা অমৃতি গুঁজে দিলে গণেশ অমনি কুরমুর করে সেটা খেয়ে নিয়ে ফের হাত পাতল কি হলো বাকিটা দাও আর আত সে তো আমি খেয়ে ফেলেছি আমার অমৃতি তুমি খেয়ে ফেলেছ তোমার সাহস তো কম নয় কি করব বলো বড্ড ভালো খেতে শুরু করে আর থামতেই পারছিলাম না নেহাত তুমি উঠে পড়লে তাই নইলে বাকি হাত খানাও খেয়ে ফেলতাম তবে তোমার মোয়া নারুটারুগুলো কিন্তু সব খাইনি বাড়িতে রেখে এসেছি তার মানে আমার কৌটোর সব খাবার দাবার তুই চুরি করেছিস তবে রে দেখাচ্ছি মজা বলেই এক লাফি ইঁদুরকে ধরতে গেল গণেশ কিন্তু কোথায় কি সব ভোঁভা অন্ধকারে সুরুত করে ইঁদুর যে কোথায় লুকিয়ে পড়লো টেটটিও পাওয়া গেল না রগে গজগজ করতে করতে গণেশ ঠিক করলো কৌটো ঠাকনা সে এমনি এটা বন্ধ করবে যে একটা কেন দশটা ইঁদুর এলো ঠেলে খুলতে পারবে না সেই মতে ব্যবস্থা নিতেই চুরি বন্ধ গণেশও খুশি কিন্তু বিপদ এলো অন্য দিক থেকেই ভাঁড়ার ঘরের উঁচু কুলুঙ্গিতে ছেলে পুলে জল খাবার বয়ামে ভরে তুলে রাখে দুর্গা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মা যখন একটু গড়িয়ে নিচ্ছে তখন জল চৌকির ওপর জলচৌকি বসিয়ে তাতে চড়ে বয়াম থেকে চুরি করে গণেশ কিন্তু একদিন হাত ফসকে বয়াম পড়ে গেল মাটিতে বিকট আওয়াজ শুনে দুর্গা ছুটে এসে ব্যাপার দেখে তো রেগে আগুন আচ্ছা করে গণেশের হাতিকান মুলে দিয়ে বললে তাই তো বলি বয়ামের খাবারগুলো সব এত তাড়াতাড়ি শেষ হয় কি করে এতদিনে বোঝা গেল ব্যাপারখানা ভারী নোলা হয়েছে তোমার দেখাচ্ছি মজা আজ রাত্রিরে তোমার খাওয়া বন্ধ গণেশের নড়া ধরে হির হির করে টেনে এনে তাকে ঘরে বন্ধ করে দিল দুর্গা এদিকে সেই কখন দুপুরবেলা এক থালা ঝোল ভাত খাওয়া হয়েছে একটু পরেই খিদের চোটের চোখ থেকে জল গড়াতে লাগলো গণেশের কে হলো বসে বসে না কেঁদে কৌটে থেকে কিছু বার করে খাও না ইঁদুরের উপদেশ শুনে রাগ হলেও আজ আর তার দিকে তেরে গেল না গণেশ ফোঁপাতে ফোঁপাতে বলল কিচ্ছু নেই এই জন্যেই তো তোমাকে বলেছিলাম বিপদ আপদের জন্য রাখতে হয় তা শুনে আমায় মারতে গেলে ঢাকনা ইটে বন্ধ করে দিলে যাই হোক এখন দেখি তোমার জন্য কিছু জোগাড় করতে পারি না খুরখুর করে চলে গেল ইঁদুর একটু পরেই ফিরে এলো কতগুলো ছোলা বাদাম আর পাটালির টুকরো নিয়ে এই নাও এই ছিল বাড়িতে এখন এগুলোই খাও বাদা মুখে পুড়তে পুড়তে খুশি হয়ে গণেশ বললে তুমি তো ভারী ভালো বুদ্ধিও খুব তুমি আমার বাহন হবে হতেই পারি কিন্তু তাহলে কৌটো অত ইঁটে বন্ধ করলে চলবে না ইঁদুরের কথা শুনে গণেশ তাড়াতাড়ি পড়লে না না আর কখনো অমন করব না তাছাড়া কথা শেষ হল না খটাং করে দরজা খোলার আওয়াজ পেয়ে তরি ঘড়ি খাটের তলায় ঢুকে পড়লো ইঁদুর গম্ভীর মুখে ঘরে ঢুকে দুর্গা বললে যদি কান ধরে বলো আর কখনো চুরি করব না তাহলে রাতে খেতে পাবে আর চোখে একবার খাটের তলাটা চট করে দেখে নিয়ে দু হাতে নিজের দুই হাতে কান ধরে গণেশ পড়লে সত্যি বলছি আর কখনো চুরি করে কি চুটি খাব না ইঁদুর তো না হয় ভারী বুদ্ধিমান কিন্তু প্যাঁচার তো তেমন বুদ্ধি শুদ্ধি আছে বলে জানা নেই অথচ লক্ষ্মী ঠাকুরুনের মতো গোছালো মেয়েটির কিন্তু পছন্দ হল প্যাঁচা কি কেন বলতো এখনই খেয়ে ফেলার ভারী ইচ্ছে গণেশের কিন্তু ফল ফুলুরি খেয়ে পেট একেবারে জয় ঢাক একটু পরে আবার মা ভাত খেতেও ডাকবে অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত গজাটা খেয়েই ফেললো গণেশ অমৃতটা রাখলে পরে কোনো সময় খিদে পেলে খাবে বলে আসলে এরকম সময়ে অসময়ে